আপু আপনাদের এখানে কি কি রাখছেন? আমাদের এখানে প্রধানত নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব ক্ষেতের হচ্ছে চাল আছে, নাজিসার চাল আছে, লাল চাল আছে, তারপর হচ্ছে কালোজিরা চাল আছে, আর হচ্ছে ফুলবাড়িয়ার খুবই স্বনামধন্য হচ্ছে লালচিনি আছে, মধু আছে, গাওয়া ঘি আছে, সরিষার তেল আছে, অনেক কিছুই আছে। এছাড়াও আমাদের এখানে সবজিও পাওয়া যায়। এই আয়োজনটি যে এখানে করা হয়েছে মূলত কি এখানে প্রদর্শনীর জন্য না বিক্রির জন্য? এটা মূলত হচ্ছে আমাদের প্রচারের জন্য, প্রদর্শনীর জন্য। এটা আমাদের মূল লক্ষ্য হচ্ছে যেন মানুষ জানে আমাদের এখানে কী কী আছে। আমাদের পেজের নাম হচ্ছে গ্রিন বেস্ট এগ্রো, এখানে সব কিছুই পাওয়া যায়। এটা মূল্যটা কেমন? মূল্যটা মানুষের হাতের নাগালি, অর্থাৎ দেশীয় পণ্য পাবে এবং সাশ্রয়ী মূল্যে, সাশ্রয়ী মূল্য পাবে এবং সবাই যেন সেটা নিতে পারে এবং তাদের পুষ্টিগুণ যেন ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, সেটা লক্ষ্য করে হচ্ছে আমাদের এই আয়োজন। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আসলে যেমনটি শুনছেন যে অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত এবং নিজস্ব খামারে উৎপাদিত এখানে পণ্যগুলো কিন্তু এখানে রয়েছে। আপনাদেরকে যদি আরও একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন বেস্ট এগ্রোর তারা কিন্তু এখানে চালের গুঁড়া, তেল, ঘি রয়েছে, এরকম নানান দেশীয় পণ্য কিন্তু তারা এখানে রেখেছেন। তো চলুন আমরা একটু ভিতরের দিকে যাই। এই দিকে দেখতে পাচ্ছি যে আসলে ব্রহ্মপুত্র শিল্প কুটির নামে একটি স্টল রয়েছে। স্টলটিতে আসলে অনেক মানুষের ভিড় রয়েছে। তো এখানে কী কী রয়েছে আমরা একটু দেখব। এটা হচ্ছে রোল, সবজি রোল, এটা হচ্ছে পুডিং আম এবং দুধের, আর এটা হচ্ছে তালের পুডিং, এটা হচ্ছে জামাই পিঠা। তো এতটুকু শুধু পিঠার আইটেমগুলো রাখছে এখানে? শুধু পিঠার আইটেম এখানে। আসলে এই পিঠাগুলো কি আপনাদের তৈরি, হাতের তৈরি? নিজের হাতে তৈরি, বলতে আসলে নিজস্ব হাতে তৈরি, নিজে এগুলো আসার আগে বানায় আনা হয়েছে একদম। মেলাটা যেহেতু 7 দিন থাকবে, এখন পর্যন্ত এই দ্বিতীয় দিনে এসে আসলে কেমন মনে হচ্ছে? এই তো মোটামুটি ভালো চলতেছে, তবে বৃষ্টির জন্য একটু সমস্যা হয়ে গিয়েছিল। আশা করা যায় যে আসলে ভালো বেচা কিনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা যেটা দেখলাম যে আসলে এটা আসলে প্রদর্শনী মেলা, এখানে মূলত প্রদর্শন করা এবং নিজেদের পরিচিতিটা বাড়ানোর জন্য এই কাজটা করে। তো আপনাদের কি কোনো অর্গানিক প্রতিষ্ঠান রয়েছে কি না? না, হ্যাঁ, এটা আন্টি বলে আছে। ঠিক আছে, এই প্রতিষ্ঠানে আরও একজন কর্ণধার রয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলি যে আসলে প্রতিষ্ঠান সম্পর্কে যদি আমাদেরকে। আসলে আমরা মানে নারী উদ্যোক্তা, যার যে মানে লাইসেন্স করা একটা ই আছে, ধরেন আমার ইয়ের নাম হচ্ছে ফাইমাস সাত কিচেন, আর এটা হচ্ছে যে রোজিয়াপার কি জানি নামটা, হ্যাঁ, ব্রহ্মপুত্র শিল্পকুটির, মানে আমরা দুজনে এটা নিচ্ছি আর কি, আর হ্যাঁ হ্যাঁ যৌথ, এবং যৌথ উদ্যোগে এগুলা করা একদম বাসা থেকে ফ্রেশ একদম খাবার। শিল্পকুটিরের কি কি পণ্য রয়েছে আমাদের যদি একটু বলতেন? এটা হচ্ছে যে এগুলা ফুলবাড়ির এই যে গুড়, যেটা যে চিনি বলে আর কি, আর এটা হচ্ছে একদম আখের গুড়, আর এটা হচ্ছে হলুদ একদম হাতের ভাঙানো আর কি, মরিচ ধনিয়া ছিল এগুলো কালকে সেল হয়ে গেছে, প্রথম দিন সারাদাই নিয়ে গেছি, এই এতটুকুই আছে। ধন্যবাদ। আচ্ছা, দর্শক যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু আসলে নিজস্ব হাতে অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত পণ্যগুলোই কিন্তু তারা এখানে প্রদর্শনীর জন্য এনেছেন, নিজ নিজ কোম্পানি বা প্রতিষ্ঠানের নামকে আসলে ব্র্যান্ডিং করার চেষ্টা করছেন।